রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না, রাগ থাকতেই হবে, তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লায় বলেন ঠিক কি না? ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না, সারাদিন পেট ভরা, খাওয়ার মজা বুঝবেন? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে, প্রচন্ড ক্ষুধা। হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট, ইচ্ছে মতো খাবেন, কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশা বললেন কেমনে বোঝেন? বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন, তার মানে তুমি রাগ করে আসো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো, মোহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে, তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দিয়ে দোয়া সেরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার।